রাজশাহীতে চেলা কাঠ দিয়ে পুলিশকে ইচ্ছে মতো পিটিয়ে হাসপাতালে পাঠালো এক যুবক। পুলিশের ওপর এমন আক্রমণে অবাক গোটা দেশবাসী। সেই যুবককে ধরতে ঘেরাও এলাকা। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর যুবলীগ ও ছাত্রলীগের আক্রমণ। বেধড়ক পিটিয়ে অসংখ্য ছাত্রকে হাসপাতালে পাঠিয়েছে নেতারা। অন্যদিকে গাইবান্ধায় পুলিশের উপর হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গত তিন দিনে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারের ভয়ে পালিয়ে যাওয়ায় শহরে বেশ কয়েকটা এলাকা এখন পুরুষশূন্য। নারীরা থাকলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব বিষয়ের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না, তাই তাকে থামিয়েছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। এ নিয়ে বাগবিতণ্ডা। এরই এক পর্যায়ে আচমকা হামলা সার্জেন্টের ওপর, এতে তিনি গুরুতর আহত হয়েছেন। দুপুর একটার দিকে রাজশাহী মহানগরীর বিল শিমলা ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্টের নাম বিপুল কুমার, তাকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্জেন্টের দুই হাতে জখম হয়েছে, এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে রামেক হাসপাতালে চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। সার্জেন্ট বিপুল কুমারের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়েছে। ঘটনাস্থলের সামনে এদের একজনের চায়ের দোকান, অন্যজন পাশে একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথায় হেলমেট ছাড়াই আসছিলেন এক যুবক। ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজ দেখতে চান। এছাড়া হেলমেট না থাকায় তিনি মামলা দিতে শুরু করেন। তখন ওই যুবক মোটরসাইকেল নিয়ে ফুটপাতের ওপরে ওঠেন, এরপর সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরই এক পর্যায়ে ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ এনে আচমকায় মারধর শুরু করেন সার্জেন্টকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের হাতে আটক দুইজন জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম বেলাল, তার বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সামনের চায়ের দোকানে আড্ডা দেন। জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাঝাউল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে, শরীর অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানি না, একটু সুস্থ হলে সার্জেন্টের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী মহানগর পুলিশের আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলাকারী যুবক মোটরসাইকেল ফেলে পালিয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ওই যুবক যদি একবার আটক হয় তখন বুঝবে কত থানে কত চাল। আমার এলাকায় একজন শুধু পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গিয়েছিল, পরে ধরে থানায় যে মারধর করছে তার শিক্ষা হয়ে গেছে, এমনই এক মন্তব্য করেছে সেখানে উপস্থিত এক দর্শক। অন্যদিকে চার দফা দাবি নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় 8 থেকে 10 জন শিক্ষার্থী আহত হন। 19 জানুয়ারি সকাল 11:30টার দিকে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী জুবাইর ও আতিফ জানায়, সকাল 10:00 মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে তারা একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ ছাত্রলীগ কর্মীরা সেখানে আসেন। পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারপিট করেন। তাদের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আন্দোলনকারী শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি দাবি আদায়ের জন্য। হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন হামলা করে ব্যানার ছিনিয়ে নেয়। তারা বেশ কয়েকজনকে মারধর করে, দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, রাস্তা দখল করে জনদুর্ভোগ তৈরি করায় তাদের সরিয়ে দিয়েছি। এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন জাগো নিউজকে বলেন, আমি তাদের বলেছি তোমাদের দাবির সঙ্গে একমত, তোমরা রাস্তা আটকিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলো না। পরে তারা সেখান থেকে চলে যায়। এদিকে গাইবান্ধায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গত তিন দিনে নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে গ্রেফতারের ভয়ে পালিয়ে যাওয়া শহরের পূর্ব কোমরণী এলাকা এখন পুরুষশূন্য। নারীরা থাকলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে আতঙ্ক কাটাতে আজ মঙ্গলবার সকাল থেকে পুলিশের পক্ষে মাইকিং করে বলা হচ্ছে, অকারণে কাউকে হয়রানি করা হবে না। সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজা রহমান বলেন, ঘটনার পর থেকে এলাকার লোকজন পলাতক, ফলে নতুন করে কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সকালে গাইবান্ধা শহরে পূর্ব কোমরণী এলাকায় সরেজমিনে কোনো পুরুষ দেখা যায়নি। এলাকায় শুধু নারী, বৃদ্ধ, ছোট শিশুরা আছে। শীতের সকালে চায়ের দোকান ও রাস্তার মোড়ে মোড়ে যে আড্ডা হচ্ছিল তাও নেই। সম্ভাব্য গ্রেফতারের ভয়ে লোকজন এলাকা ছাড়া হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে পূর্ব কোমরণী এলাকার এক নারী বলেন, হামাঘরে এলাকাত গণ্ডগোল হসে, প্রত্যেক দিন পুলিশ আইসে, পুলিশের ভয়ত কয়দিন থাকি হামার স্বামী পলে আসে, হামরা বাড়িত অসুবিধেত আসি। আরেক নারী বললেন, হামার স্বামী গণ্ডগোলের সময় এলাকাত আসিল না, তাও পলে আসে, না থাকি কি করবে যদি পুলিশে ধরে, এদিকে বাড়িত বাজারও নাই, সমস্যায় আসি। একই এলাকার নাম প্রকাশ না করার শর্তে আরেক নারী বলেন, ঘটনার দিন রাতে এলাকার পাঁচজনকে গ্রেফতার করা হয়। লোকজনকে গ্রেফতারে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে, আসামিদের খোঁজ খবর নিচ্ছে। এ কারণে পুরুষেরা পালিয়ে আছেন, ছোট ছেলেমেয়েদের নিয়ে নারীরা আতঙ্কে আছেন। গাইবান্ধা সদর থানার ওসি বলেন, তদন্ত করে প্রকৃত অপরাধীদেরই গ্রেফতার করা হবে, কাউকে হয়রানি করা হবে না। আতঙ্ক কাটাতে আজ সকাল 9টা থেকে পূর্ব কমরণী এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাইকিং ও গণসংযোগ করা হয়েছে। সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের ধরা হবে, নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না। শনিবার সন্ধ্যায় গাইবান্ধা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে শহরের পূর্ব কমরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা না করে সন্ধ্যা 7:30টার দিকে পুলিশ ও নির্বাচনী অফিসের লোকজন ব্যালট এবং মালামাল নিয়ে রওনা দেন। এমন অভিযোগে বিদ্রোহী মেয়র প্রার্থী, জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সদস্য আনোয়ারুল সরোয়ারের রেল ইঞ্জিন সমর্থকেরা পুলিশের ওপর হামলা করে একটি গাড়িতে আগুন দেয়। তারা পুলিশ ও র্যাবের আরও তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজিত জনতার পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ খালেদের বাড়ি ও একটি মোটরসাইকেল সহ এলাকার কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের মেহের ও সেলিম নামের দুই কর্মী এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শনিবার গভীর রাতে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা হয়েছে। গাইবান্ধা রিজার্ভ পুলিশের পরিদর্শক মোক্তাদুর রহমান এবং র্যাব বাদী হয়ে মামলা দুটি করে। সন্ত্রাস দমনে আইনে একই অভিযোগে মামলা দুটি করা হয়। পুলিশের মামলায় 41 জনের নাম উল্লেখের পাশাপাশি 100 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। র্যাব 49 জনের নাম উল্লেখ করে এবং 150 জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করে। মামলা দায়েরের পর ওই রাতে 5 জনকে গ্রেফতার করা হয়। পরে গত 3 দিনে আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুপ্রিয় দর্শক, মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগ যে আক্রমণ করেছে ও নিরীহ ছাত্রদের উপর ভয়াবহ আক্রমণ করেছে, এ নিয়ে আপনার কি মতামত? ছাত্রলীগ আর যুবলীগ কি সরকার আইন শৃঙ্খলা রক্ষার কাজে যোগ দিয়েছে? তাদের কি অধিকার আছে কারো উপর এভাবে আক্রমণ করার? কে দিয়েছে সেই অধিকার? এ নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। সে সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ সত্য খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।